ई क्लासरूम स्पॉन्सर्ड बाय राष्ट्रीय माध्यमिक शिक्षा अभियान त्रिपुरा राज्य मिशन। माध्यमिक स्तरের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Hello students. Hello, how are you all? We are fine, sir. Okay, sit down please. Tumra chumbok somporke jano. Tumra ke bolte paro je chumboker somomeru porospor ke ki kore? Bikorshon kore. Ebong bishomomeru porospor ke akorshon kore. Ebar amra jodi ekta chumboker pashe ekta ochombok podartho ke rakhi যে পদার্থটা চুম্বক নয়, আকর্ষণ বা বিকর্ষণ হবে? হবে না। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান অস্টেড 1820 সালে একটি পরীক্ষা করেছিলেন, অস্টেডের পরীক্ষা নামে পরিচিত। এই পরীক্ষায় তিনি একটি পরিবাহী তার নিয়েছিলেন, এই তারের সঙ্গে একটা ব্যাটারিকে যুক্ত করলেন। ব্যাটারির ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু সঙ্গে একটা চাবি যোগ করলেন। যখন চাবি ক্লোজ করলেন এবং তার নিচে একটি চুম্বক শলাকা রাখলেন, উত্তর মেরু, দক্ষিণ মেরু, চাবি যখন ক্লোজ করলেন তখন তড়িৎ প্রবাহ শুরু হলো। তিনি লক্ষ্য করলেন যে যখনই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে শুরু করে তখন চুম্বকটির উত্তর মেরু বিক্ষেপিত হয়। এর থেকে কি বোঝা যায়, পরিবাহী তারটি কিসের মতো আচরণ করে? চুম্বকের মতো আচরণ করে। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়, পরিবাহীর চুম্বক প্রভাব। চুম্বক শলাকা কোন দিকে বিক্ষেপিত হবে সেটা তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। অস্টেডের সূত্র থেকে এই নিয়মটি আমরা জানতে পারি। অস্টেড একটি পরীক্ষা করেছিলেন যা অস্টেডের সূত্র নামে পরিচিত। বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া ডান হাতের বাকি 4টি আঙ্গুল একত্রিত করে এমনভাবে হাতটিকে রাখা হলো যাতে হাতের তালু ও চুম্বক শলাকার মাঝে তড়িৎবাহী তারটি থাকে। এই অবস্থায় আঙ্গুল যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে প্রসারিত বৃদ্ধাঙ্গুষ্ঠের অভিমুখে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বাকি 4টি আঙ্গুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ নির্দেশ করবে।
এটা হচ্ছে অস্টেডের সূত্র। এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা আরেকটা নিয়ম থেকে জানা যায়, সেই নিয়মটি হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আমরা যদি মনে করি যে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর একজন লোক সাঁতার কেটে যাচ্ছে, তাহলে এই অবস্থায় লোকটির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বকটির উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবার একটি দণ্ডচুম্বক, দণ্ডচুম্বক তার কতগুলি তো চুম্বক বলরেখা থাকে। বলরেখা হচ্ছে কতগুলি কাল্পনিক রেখা, যেই রেখা বরাবর একটি একক শক্তির উত্তর মেরু বিনা বাধায় গমন করতে পারে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটি উত্তর মেরুর বলরেখাগুলি কীরকমের হয়। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, এই নিয়ম থেকে আমরা এই যে একটা তড়িৎ পরিবাহী তার, সে যখন চুম্বকের মতো আচরণ করবে তারও কিছু চুম্বক বলরেখা সৃষ্টি হবে। চুম্বক বলরেখাগুলির দিক কীরকম হবে সেটা আমরা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকে জানতে পারি। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, কোনো তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখ বরাবর একটি ডান পাকের স্ক্রু চালনা করার সময় বিদ্যাঙ্গুষ্ঠ যেদিকে ঘুরে সেই দিকই বলরেখার অভিমুখ নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ নিচের দিকে রাখি তাহলে বাকি চারটি আঙ্গুল যেদিকে দেখাবে সেটাই হবে চুম্বক ক্ষেত্রের দিক। ডান হাতের মুষ্টি নিয়ম, কোনো তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ দেখানো হয় তবে অন্য আঙ্গুলগুলি চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করে। আমরা মনে করলাম এটা হচ্ছে কলমটা হচ্ছে একটা তড়িৎবাহী তার যার তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে। আমরা যদি কলমটিকে ডান হাতে এইভাবে ধরি এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বাকি আঙ্গুলগুলি চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া বাকি আঙ্গুলগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখাচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ উপরের দিকে গেলে চুম্বক বলরেখার দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটি হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। এবার একটি দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে উৎপন্ন বলরেখা কীরূপ হবে তা চিত্রে দেখানো হলো। বাম দিকের যে চিত্র সেই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে আর বলরেখাগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কতকগুলি সমকেন্দ্রিক বৃত্ত। এবার ডান দিকের যে চিত্র, একটি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে উৎপন্ন বলরেখা কীরূপ হবে। বৃত্তাকার পরিবাহীর বাম দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরের দিকে, তাই তড়িৎ বলরেখাগুলি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ডান দিকে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাই চুম্বক বলরেখার দিকগুলি কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। এইবার একটি তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি চুম্বকের মতো আচরণ করে। এই তড়িৎ পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা বায়োসাভার্টের সূত্র থেকে জানা যায়। চিত্রে প্রদর্শিত একটি পরিবাহী তারটির মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। পরিবাহী থেকে যদি আমরা একটি ক্ষুদ্র অংশ ডিএল নেই এবং ডিএল থেকে আর দূরত্বে একটি বিন্দু পি নেই, তাহলে পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র হবে সে কতগুলি বিষয়ের উপর নির্ভর করবে। নাম্বার ওয়ান, এই চুম্বক ক্ষেত্রের মান ডেল্টা বি পরিবাহীটির দৈর্ঘ্য ডেল্টা এল এর সমানুপাতিক হবে, অর্থাৎ ডেল্টা বি প্রপোর্শনাল টু ডেল্টা এল। নাম্বার দুই, প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক হবে, অর্থাৎ ডেল্টা বি প্রপোর্শনাল টু আই। নাম্বার তিন, ডেল্টা এল থেকে আলোচ্য বিন্দু পর্যন্ত দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ ডেল্টা বি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। নাম্বার চার,
প্রবাহ অভিমুখী ডেল্টা এল এবং আলোচ্য বিন্দু অভিমুখী আর ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা এর সাইনের সমানুপাতিক হবে, অর্থাৎ ডেল্টা বি প্রপোর্শনাল টু কি হবে, সাইন থিটা। তাহলে চিত্রানুযায়ী তড়িৎবাহী তারটির ডেল্টা এল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ডেল্টা বি ভেদের নিয়ম অনুসারে লেখা যায় ডেল্টা বি প্রপোর্শনাল টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, বা ডেল্টা বি ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, এসআই পদ্ধতিতে এই কে এর মান হলো মিউ জিরো বাই ফোর পাই, যেখানে মিউ জিরো হলো শূন্য মাধ্যমের চৌম্বক বাধ্যতা, যার মান মিউ জিরো ইকুয়াল টু ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হেনরি পার মিটার। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের একক হল ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। এর ভেক্টর রূপটি হল ডেল্টা বি ভেক্টর ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডেল্টা এল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। সুতরাং আমরা সমগ্র পরিবাহীটির জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ডেল্টা বি ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ ডেল্টা বি ভেক্টর। এবার ডেল্টা বি ভেক্টরের মান উপরে থেকে লিখতে পারি মিউ জিরো বাই ফোর পাই সামেশন অফ আই ডেল্টা এল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। দিস ইজ ইকুয়াল বাই ফোর পাই সামেশন আর আই ডেল্টা এল ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এখানে আর ক্যাপকে আর ভেক্টর বাই আর দিয়ে রিপ্লেস করা যায়। ডেল্টা বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডেল্টা এল ভেক্টর ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। আমরা এই আর ক্যাপকে লিখতে পারি আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই মড আর, বা আর ভেক্টর ইকুয়াল টু মড আর কে শুধু আর লিখতে পারি। তখন এই ডেল্টা বি হয় মিউ জিরো বাই ফোর পাই ইন্টু আই ডেল্টা এল ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এখানে স্কোয়ার আর আরে গুণ হয়ে আর কিউব। এবার আমরা করব বায়ো স্যাভার্ট সূত্রের প্রয়োগ। বায়ো স্যাভার্ট সূত্র প্রয়োগ করে আমরা একটি দীর্ঘ ঋজু পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে পারি। চিত্রে প্রদর্শিত মতো আমরা একটি পরিবাহী নিলাম যার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। সেখান থেকে আমরা ডেল্টা এল একটি ছোট্ট অংশ কেটে নিলাম। পরিবাহীর উপর অবস্থিত একটি বিন্দু অ থেকে একটি বিন্দু পি এর দূরত্ব হলো আর। আমরা এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই। এইবার বায়ো স্যাভার্ট সূত্র অনুসারে পরিবাহীর ডেল্টা এল অংশের দরুন পি বিন্দুতে প্রাবল্য ডিবি ইকুয়াল টু হবে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার, যেখানে পরিবাহী এবং ওই ডেল্টা এল এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্স এবং মধ্যবর্তী কোণ হল আলফা। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতি প্রয়োগ করতে পারি এল বাই আর, অর্থাৎ লম্ব বাই ভূমি ইকুয়াল টু লিখতে পারি ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু এল বাই আর
বা এল ইকুয়াল টু আর টেন থিটা। সুতরাং উপপক্ষের অবকলন করে ডিএল ইকুয়াল টু লেখা যায় আর সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই ডিবির সমীকরণে ডিবিকে লেখা যায় মি জিরো আই বাই ফোর পাই আর সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। আর এক্সকে রিপ্লেস করা যায় আমরা যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি তাহলে আর বাই এক্স, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে আর বাই এক্স, আর বাই এক্স কস থিটা। তাহলে সেখান থেকে এক্স কি লিখতে পারি, আর কস এক্স লিখতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে আর স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা। এই ভ্যালুগুলিকে যদি আমরা রিপ্লেস করি তাহলে ডিবি এর মান দাঁড়াবে মিউ জিরো আই বাই ফোর পাই আর কস থিটা ডি থিটা। এখানে চিত্রে আমরা আলফা প্লাস বিটাকে কি লিখতে পারি, 180 ডিগ্রি, বা আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বিটা, আর বিটার জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 90 প্লাস থিটা। তাহলে সাইন আলফাকে লেখা যায় সাইন 90 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা। সুতরাং সমগ্র তারটির জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি পি বিন্দু থেকে অবিন্দুর দূরত্ব আর, নিচের দিকে কোণকে আমরা লিখতে পারি মাইনাস থিটা ওয়ান আর উপরের দিকে মাইনাস থিটা টু, দুটি প্রান্ত বিন্দুর মধ্যে কোণ। তাহলে বি ইকুয়াল টু লেখা যাবে মি জিরো আই বাই ফোর পাই আর ইন্টিগ্রেশন থিটা ওয়ান থেকে থিটা টু কস থিটা ডি থিটা। কস থিটার ইন্টিগ্রেশনের ভ্যালু কত, কস থিটা ডি থিটা হবে সাইন থিটা, আর তার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ মাইনাস থিটা ওয়ান থেকে থিটা টু করলে বি এর মান দাঁড়ায় মিউ জিরো আই বাই ফোর পাই আর ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। এবার তারটিকে যদি আমরা অসীম দৈর্ঘ্যের একটা তার ভাবি তখন থিটা ওয়ানের মান হবে 90 ডিগ্রি, থিটা টু এর মান হবে 90 ডিগ্রি। তাই এই সমীকরণে বি এর মান যদি আমরা রিপ্লেস করি সাইন 90 ডিগ্রি ওয়ান এবং প্লাস সাইন 90 ডিগ্রি ওয়ান, তাহলে বি এর মান হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু আই বাই আর। তাহলে বায়োসাভার্টের সূত্র থেকে একটি পরিবাহী থেকে আর দূরত্বে চৌম্বকক্ষেত্রের মান হয় কত, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই টু আই বাই আর। এবার একটি গাণিতিক প্রশ্ন, বায়োসাভার্টের সূত্র প্রয়োগ করে একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে 10 সেন্টিমিটার দূরত্বে চৌম্বকক্ষেত্রের মান কত হবে। তাহলে আমরা জানি বায়োসাভার্টের সূত্র থেকে কোনো একটি বিন্দু থেকে আর দূরত্বে চৌম্বকক্ষেত্রের মান হয়, বলো ফর্মুলাটা, বি ইকুয়াল টু মিউ আই বাই ফোর পাই মি জিরো বাই ফোর পাই ইন্টু টু আই বাই আর ইন্টু টু বাই আর। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কত, 5 অ্যাম্পিয়ার, আই ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, আর আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.01 মিটার, আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এটাকে আমরা লিখতে পারি 0.1 মিটার। মিজুরের মান আমাদের জানা আছে, মিজুরের মান 4 pi × 10⁻⁷ হেনরি পার মিটার। সুতরাং মানগুলি প্রতিস্থাপিত করে আমরা বি এর মান পাই, বি ইকুয়াল টু মিজুরের মান হচ্ছে 4 pi × 10⁻⁷ মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু আই বাই আর। তাহলে টু ইন্টু আই এর মান হচ্ছে 5 এবং আর এর মান হচ্ছে 0.1, এটার মান হয় দিস ইজ ইকুয়াল টু 10⁻⁵ ওয়েবার পার মিটার স্কোয়ার। এবার বায়োসাভার্টের সূত্র প্রয়োগ করে একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয়। আমরা একটা বৃত্তাকার পরিবাহী নিলাম,
পরিবাহীর উপরে একটা ছোট্ট অংশ ডিএল নিলাম। তাহলে ডিএল এবং কেন্দ্র ওকে যদি যুক্ত করি তাহলে মধ্যের কোণ কত হবে? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর পরিবাহীটির ব্যাসার্ধ ধরলাম আমরা আর। তাহলে বায়োসাভার্টের সূত্র অনুসারে ডিবি ইকুয়াল টু কি লিখতে পারি? মিউ বাই 4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কয়ার। মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কয়ার, কারণ সাইন থিটা, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডিবি ইকুয়াল টু হচ্ছে মিউ 0 বাই 4 পাই আই ডিএল বাই আর স্কয়ার। তাহলে সমগ্র বৃত্তাকার পরিবাহীটির জন্য বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে, আমরা ইন্টিগ্রেশন করে নির্ণয় করতে পারি, বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ 0 বাই 4 পাই আই ডিএল বাই আর স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই আই ধ্রুবক আর স্কোয়ার ধ্রুবক, ইন্টিগ্রেশনের বাইরে আসলো, শুধু ইন্টিগ্রেশন ওভার ডিএল থাকলো। ইন্টিগ্রেশন ওভার ডিএল এর মান কত হবে? 2 পাই আর। তাহলে মিউ 0 বাই 4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। তাহলে বি এর মান হচ্ছে মিউ 0 আই বাই 2 আর। এক পাকের বৃত্তাকার পরিবাহীর বদলে যদি এন পাক এন সংখ্যক পাক যুক্ত বৃত্তাকার কুণ্ডলী হয় তাহলে বি এর মান হবে মিউ 0 এন আই বাই 2 আর। এবার একটি গাণিতিক প্রশ্ন, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 10 সেন্টিমিটার ও পাক সংখ্যা 25, কত প্রবাহ মাত্রার জন্য কুণ্ডলীর কেন্দ্রে 6.28 × 10⁻¹⁵ ওয়েবার পার মিটার স্কোয়ার মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে? তাহলে কুণ্ডলীর ব্যাসার্ধ এর ক্ষেত্রে কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ হবে 10/2 5 সেন্টিমিটার আর ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে 0.05 মিটার। পাক সংখ্যা কত? 25। পাক সংখ্যা n ইকুয়াল টু 25। চৌম্বক ক্ষেত্র b এর মান কত দেওয়া আছে? 6.28 × 10⁻¹⁵ ওয়েবার পার মিটার স্কয়ার। 6.28 × 10⁻¹⁵ ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে প্রবাহমাত্রা আই বায়োসাভার্টের সূত্র অনুসারে আই ইকুয়াল টু লেখা যাবে 2 আর বাই মিউ এন ইন্টু বি বাই মিউ নট ইন্টু এন। এবার মানগুলি প্রতিস্থাপিত করলে 2 ইন্টু আর এর মান 0.05 ইন্টু বি এর মান 6.28 × 10⁻¹⁵ মিউজুরের মান হচ্ছে 4 পাই × 10⁻¹⁷ ইন্টু 25 এন এর মান। তাহলে কারেন্টের মান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। সলিনয়েড হলো একটি তারের কুণ্ডলী, পরিবাহী তারের কুণ্ডলী, তার মধ্যেখানে একটি কাঁচা লোহার মজ্জা দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে সেটাকে সলিনয়েড বলা হয়। ইহা একটি চুম্বকের মতো আচরণ করে, একটি দণ্ড চুম্বকের যেভাবে কতগুলি বলরেখা থাকে উত্তর মেরু থেকে শুরু হয় দক্ষিণ মেরুতে শেষ হয়, এভাবে সলিনয়েডেরও চুম্বক বলরেখা পাওয়া যায়। তাহলে আমরা কি জানতে পারলাম? যে অস্টেডের পরীক্ষা জানতে পারলাম, অস্টেডের পরীক্ষা থেকে জানতে পারলাম যে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটি একটি চুম্বকের মতো আচরণ করে, এবং বায়োসাভার্ট সূত্র জানলাম। বায়োসাভার্টের সূত্রের সাহায্যে আমরা একটি দীর্ঘ ঋজু পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারলাম এবং একটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।